হাই এভরিওয়ান, ডিটেক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ফুসিয়া ওএস কি অ্যান্ড্রয়েডের জায়গা নিয়ে নেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েডের সময় কি শেষ হয়ে আইছে, তো কেন গুগল ফুসিয়া ওএস তৈরি করলো এবং অ্যান্ড্রয়েড থেকে কেন দূরে যেতে চায়, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন ডিটেক ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন অন করুন এই টাইপের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঘটনা 2017 সালে, তখন গুগল হঠাৎ করে অ্যানাউন্স করে যে তারা নতুন একটা অপারেটিং সিস্টেমের উপর কাজ করতেছে যেটার নাম ফুসিয়া ওএস। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা অবশ্য বেশ কয়েকটা ফোনে ট্রাই করা হয়েছে, যেমন হনার প্লে এবং তাছাড়া আরও বিভিন্ন ডিভাইসে ট্রাই করা হয়েছে। এই যে অপারেটিং সিস্টেমটা, এটা অ্যান্ড্রয়েডের পরিবর্তে ব্যবহার করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। এর কারণ হলো কি, মনে করেন অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, অ্যাপ্লিকেশনগুলো সব স্ক্রিন সাইজের জন্য কিন্তু কমফোর্টেবল না। যেমন এই যে অ্যাপটা আমি যদি চাই, এটা কিন্তু চাইলে আমার ডেস্কটপে ইউজ করতে পারবো না, কারণ স্ক্রিন সাইজ ইস্যু। তো এরকম বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো স্ক্রিন সাইজ ইস্যুর কারণে আমরা ব্যবহার করতে পারবো না। এবং তারপর অ্যান্ড্রয়েডে আরও বিভিন্ন ইস্যু রয়েছে, যেমন মনে করেন মাঝে আইছিল স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েডে চলতো, কিন্তু অ্যান্ড্রয়েড চালিত সেই স্মার্ট ওয়াচের সমস্যা হলো কি, যে অপারেটিং সিস্টেম ঠিকঠাক মতো খাপ খেয়ে উঠে পারতেছিল না এবং ফ্রেগমেন্টেশনের অভাব। তো এই কারণেই নতুনভাবে আসতেছে নতুন একটা ওএস ফুসিয়া। এখন অনেকের মনে চিন্তা আসতে পারে যে ফুসিয়া ওএস কি অ্যান্ড্রয়েড 10 হবে। আসলে ফুসিয়া ওএস গুগলের সম্পূর্ণ একটা আলাদা প্রজেক্ট, যেটার উপর গুগল অনেক দিন ধরে কাজ করতেছে। এই যে ফোনটা, মনে করেন এই ফোনটায় শাওমি কোম্পানি যখন আপডেট দিবে তখনই আপডেট আসবে, অথবা এটা যদি স্যামসাংয়ের ফোন হতো, স্যামসাং যখন আপডেট পুশ করবে তখনই আপডেট আসবে। গুগল কিন্তু অ্যান্ড্রয়েড 9, 8 এগুলো লঞ্চ করার সাথে সাথে কিন্তু চলে আসে না আমাদের ফোনগুলোতে, কোম্পানির কাছে যাওয়া লাগে, তারপর তারা সেটা মডিফাই করে এবং তারপর কেউ MIUI, কেউ টাচ ওয়াইজ অথবা অ্যান্ড্রয়েড বিভিন্ন রকম থিম অথবা লেআউট অথবা কাস্টমাইজ অ্যান্ড্রয়েড দিয়ে থাকে, যার কারণে পুরোনো ফোনগুলো কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছে না, কিন্তু সেগুলোর হার্ডওয়্যার কিন্তু কেপেবল। অর্থাৎ একটা ফোনের হার্ডওয়্যারের যে ক্ষমতা, অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে না। অ্যান্ড্রয়েড একটা চমৎকার অপারেটিং সিস্টেম, এতে অনেক সুবিধা রয়েছে, তারপরেও কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে। আর মোটামুটি 10-12 বছর হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আইসে, তো এখন সময় এসে গেছে নতুন কিছুর। তো এই কারণে গুগল এই বছর 2019 সালেই ফুসিয়া ওএস আনতে যাচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো যে ফুসিয়া ওএসটা কেমন, ঠিক আছে। এটা হলো নর্মাল অ্যান্ড্রয়েড ওএস, ঠিক আছে, তো এটা তো আমরা কম বেশি সবাই চিনি। আর ফুসিয়ার একটা এপিকে লিক হয়ে গেছিলো, ঠিক আছে, এই যে এপিকেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফুসিয়ার এপিকে। আর ফুসিয়া অপারেটিং সিস্টেমটা এরকম, যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এরকম উইন্ডোজ ফোনের মতো কিছুটা এরকম টাইলস থাকবে, বাট একটু ডিফারেন্ট আছে, একটু না অনেকটাই ডিফারেন্ট। এটা জাস্ট একটা ডেমো, ঠিক আছে। এই এপিকেটা লিক হয়ে গেছিলো যে ফুসিয়া ওএস কেমন হতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন অ্যাপ থাকবে এবং অ্যাপগুলো টাইলস আকারে থাকবে, এবং এই যে অপারেটিং সিস্টেমটা, এটা জাস্ট বেটা স্টেজে রয়েছে, অর্থাৎ নতুন করে তৈরি করা হচ্ছে। আর এছাড়া এর কোনো সেটিং টেটিং এই সমস্ত জিনিস এখন আমি খুঁজে পাইনি। তো এই হলো এর নোটিফিকেশন বলতে পারেন, যেটাকে আমরা নোটিফিকেশন বলে থাকি। আর তাছাড়া এই জায়গায় মোর ফাংশনালিটিতে গেলে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি। আর আপনারা এপিকেটা চাইলে গুগলে খুঁজে নিতে পারেন, ঠিক আছে। তো সিম্পলি আপনারা গুগলে গিয়ে লিখতে পারেন ফুসিয়া লিকড এপিকে, এটা লিখলে আপনারা ফুসিয়া ওএসের এই এপিকেটা পেয়ে যাবেন। আর তাছাড়া যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে স্টোরি, তারপরে স্টোরি অ্যান্ড এরকম বিভিন্ন অপশান রয়েছে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন অ্যাপ হবে, আর এটা হবে আপনার নোটিফিকেশন। তো দেখা যাক, আপাতত তো বেটা স্টেজে এরকম, আর যখন বেটা কমপ্লিট হবে, ঠিক আছে, তো তখন কেমন হবে, এটা হলো মেন ব্যাপার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড্রয়েড কি আসলেই শেষ হয়ে যাবে, কিন্তু এটা একটু মুশকিল ব্যাপার। অ্যান্ড্রয়েড ফোন মনে করেন 1-2 বছরে তো শেষ হবে না, এর জন্য কমসে কম 5-6 বছর লাগবে, এবং ফুসিয়া ওএস অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে পারবে। অ্যাপস রয়েছে অ্যান্ড্রয়েডের, ফুসিয়াতে নতুন করে বানানো লাগবে না। মাইক্রোসফট কিছুদিন আগে শেষ হয়ে গেছে তাদের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম নিয়ে। তারা বেশ সুন্দর একটা অপারেটিং সিস্টেম বানাইছিল, উইন্ডোজ ফোন নাম ছিল, বাট বিভিন্ন সমস্যাজনিত কারণে কিন্তু এটা শেষ হয়ে গেছে। তো দেখা যাক এই ফুসিয়া ওএস এরকম শেষ হয়ে যায় কি না, আর ফুসিয়ার নতুন যাত্রা কেমন হয়। বাট আমার মনে হয় কি, যে ফুসিয়া ওএস কম্পিউটার, ল্যাপটপ, ঘড়ি, মোবাইল ফোন, ট্যাবলেট, তারপর ছোটো ছোটো যত জিনিস রয়েছে, ঠিক আছে, এমনকি মনে করেন আপনার ঘরের পাখা থেকে শুরু করে স্মার্ট যত ডিভাইস রয়েছে, টেলিভিশন, সব কিছুতেই আসতে যাচ্ছে। তো এখন আমরা কি বুঝতে পারছি যে ফুসিয়া ওএস থেকে আমাদের অনেক সুবিধা আসবে, যেমন ফোনগুলো আপডেট পাবে এবং এর হার্ডওয়্যারের সমস্ত ক্ষমতা ব্যবহার করতে পারবে। তাছাড়া অ্যান্ড্রয়েডের র্যাম ম্যানেজমেন্টও কিন্তু খুব একটা ভালো না। আইফোনে 2-3 GB র্যাম দিয়ে যে কাজগুলো করা যায়, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু 6-7 GB র্যাম থাকা সত্ত্বেও করা যাচ্ছে না।
তারপর এরকম ছোটোখাটো অনেক সমস্যা রয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত ছোটোখাটো আরও বিভিন্ন রকম সমস্যা এবং এর সিকিউরিটি সম্পর্কে আরও কিছু নিয়ে আমি অন্য একটা ভিডিও আলোচনা করেছি, সেটা দেখতে চাইলে উপরে কার্ডে চাপ দিন এবং আমার অন্য চ্যানেল টেকনিক্যাল বাংলায় গিয়ে দেখেন, ওই জায়গায় আমি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইথিক্যাল হ্যাকিং শিখতে চাইলে ডিসক্রিপশন দেখেন। বাই।